আসসালামু আলাইকুম। একটু আগে ভিডিওতে একটু নেট প্রবলেম ছিল, সেজন্য আবার রিকানেক্ট হয়েছে আপনাদের সঙ্গে। শিফনের কিছু কালেকশন দেখাচ্ছিলাম, শিফন লাক্সারিয়াস কালেকশন। বারিশের কিছু কালেকশন অলরেডি অনেকগুলো কালেকশন শেয়ার করেছি, আর এই পাশাপাশি শিফনের কিছু কালেকশন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাদের ভালো লাগবে তারা যদি অনলাইনে পারচেস করতে চান, আপনার ফোন অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, 80 to 100, এবং আউটার হচ্ছে 150 টাকা। আর আউটার যেটা করতে হবে সেটা এসি পরিবহন অথবা সুন্দরবন পরিবহনের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে, ক্যাশ অন ডেলিভারি। আমরা কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না। আর এই কালেকশনগুলো আপনারা কী করতে পারেন, শপে এসেও নিতে পারেন। যারা ঢাকার ভেতরে থাকেন তাদের জন্য বলে দিচ্ছি, ঠিক মালিবাগে আমাদের শপটি অবস্থিত, সেন্টার পয়েন্ট শপিং মলে, লেভেল 2, শপ নাম্বার হচ্ছে 21 and 24। আর প্রথমে যেটি করব সেটি অবশ্যই সালোয়ার দিয়ে স্টার্ট করছি, কারণ পিওরের কালেকশন তো খুব সেন্সিটিভ ফ্যাব্রিক্স, কালারগুলো বোঝাতে হলে আমাকে মনে হয় সালোয়ারটাকে আগে ধরলে তারপর আপনাদের কালারগুলো আমি বোঝাতে পারি। এই এটা হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়ালস, খুব সফট একটা, খুবই সফট একটা সিল্ক ফ্যাব্রিক্স। আর এটাও কফি, এত কফি দেখিয়েছি, এটা একটু লালচে কফি মনে হচ্ছে, একটু রেডিশ। নেকটা ডিজাইন করা, এর মধ্যে অনেকগুলো ডিজাইন দেখিয়েছি, এই যে নেকটা ডিজাইন করা, মাল্টি কালার, লং একটা নেক এমব্রয়ডারি, এবং এরপর একটা ভি শেপ ছাড়াও খুব সুন্দর করে দুটো শো বাটন আছে। এই যে দেখুন, এখানে স্টোনের দুটো শো বাটন আছে, আর উপরে ম্যাচিং পাল, ঠিক ড্রেসের সাথে ম্যাচ করে এই পালের কাজটি। আর হচ্ছে দুপাশে এভাবে কপার কালার সুতোর সাথে প্রত্যেকটা ফ্লাওয়ারের সাথে এভাবে ম্যাচিং পার্ল আছে। এই হচ্ছে কালার, এবং এই হচ্ছে ড্রেসের সাইডের ডিজাইন। ফুল ড্রেসটা একটু দেখাই, এটা হচ্ছে ফুল ড্রেস, সো এইভাবে দেখাই, এই যে একদম এই পর্যন্ত আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন। আর নিচের প্যানেলটা হচ্ছে ড্রেসের সাথে, নেকের সাথে ম্যাচ করে ড্রেসের একদম নিচের প্যানেলটা, শিফনের উপর ম্যাচিং ওয়ার্ক তো আছে, সেই সঙ্গে আছে হচ্ছে কপার কালার, একটা সুন্দর করে ফ্লোরাল ডিজাইন, যেটার উপরে আবার ম্যাচিং পার্ল ওয়ার্ক আছে। এটা ফ্রন্ট পার্ট, এবং ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন এবং পিওরের উপর। যারা পিওর পছন্দ করেন, পিওরের মর্মটা তারাই বোঝেন। সো পিওরটা খুব সেন্সিটিভ ফেব্রিক্স এবং খুবই লাইট, খুব হোয়াইট লেস। অ্যান্ড দিস ইজ দ্য কামিজ, একটু কফির মধ্যে একটু রেডিশ, রেড স্মার্ট একটা নেক ইউজ করা আছে এটার সাথে, এবং কপার কালার একটা ওয়ার্ক আছে। এটা হচ্ছে দোপাট্টা, এবং ফুল দোপাট্টা ম্যাচিং সুতার কাজ। আমি একটু দোপাট্টা এভাবে ঘুরি, এটা হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে দোপাট্টা, এবং এটা হচ্ছে কি, এটা স্লিভস, এটা হচ্ছে স্লিভসের পার্টটা, স্লিভসের পার্টটা প্লেন হবে ব্যাক পার্টের মতো, স্লিভসের পার্ট প্লেন। সো রেড একটা কফি কালার দেখিয়ে দিলাম, প্রাইস 3000 টাকা, যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন। আর এই ড্রেসের মধ্যে আরও আপনারা সেম ডিজাইনের মধ্যে আরও 4টি কালার শেয়ার করা আছে ভিডিওতে, আগের ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। সো যারা কালার চান আর কি, কালার খুঁজবেন হাতে, ড্রেসটি দেখার পর জিজ্ঞেস করতে পারেন যে আপু কালার আছে কি, কালারের জন্য বলছি আগের ভিডিওগুলোতে কিন্তু কালার শেয়ার করা আছে। ওকে, সরিয়ে ফেললাম না, অনেক বড় দোপাট্টা, ফ্যানের জন্য বাতাসে উঠছে, দোপাট্টাগুলো অনেক বড়, এবং ফুল দোপাট্টা হচ্ছে এমব্রয়ডারি করা। সো কাছে নিয়ে সরিয়ে ফেলছি, 3000 টাকা, 3000 টাকার মধ্যে এত সুন্দর লাক্সারিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসেই, কত সুযোগ সুবিধা করে দিচ্ছে সব আপুরা। এই যে ঢাকার বাইরে যারা আছেন, আর কষ্ট করে ঢাকায় আসতে হবে না, ঘরে বসে এই লাক্সারিয়াস কালেকশনগুলো কালেক্ট করে ফেলতে পারবেন। তো এরপর একটা কালারফুল, অনেকক্ষণ পর একটা কালারফুল ডিজাইনের দিকে যাচ্ছি, মেরুন কালার, এটা প্যান্টের ডিজাইন, এবং একদম শেষের এই বর্ডারটা পাচ্ছেন প্যান্টের দুপাশেই,
আপনারা এই ডিজাইনটা পাবেন। এটা ফিক্সড একটা এমব্রয়ডারি, গোল্ডেন কপার এমব্রয়ডারি করা সিল্ক ফ্যাব্রিক্সের উপর। সো প্যান্টটা এর মধ্যে অনেকগুলো কালার শেয়ার করেছি। এর মধ্যে আপনারা কফি পাবেন, এর মধ্যে সি গ্রিন পাবেন, এই এই ডিজাইনের মধ্যে আপনারা বোতল গ্রিন পাবেন। আর নেকের কাজটা দেখুন, এই যে নেকের কাজটা হচ্ছে ম্যাচিং পার্ল দিয়ে সম্পূর্ণটা এমব্রয়ডারি এবং ভেতরে ম্যাচিং পার্ল, ভেতরে ম্যাচিং পার্ল দিয়ে কাজ করা। এটা নেকে আবার সুন্দর করে এভাবে স্টোনের একটা ছোল আছে, এই যে ইয়াররিংয়ের মতো করে পাচ্ছেন। মেরুন, একদম রেড মেরুন কালার, না ব্ল্যাক মেরুন নাকি রেড মেরুন, আচ্ছা রেড মেরুনের মধ্যে এই যে এই ডিজাইনটি। আর এই সালোয়ারে যে ওয়ার্কটা ছিল ঠিক ওই ওয়ার্কটা আবার ঠিক সেন্টারে কামিজের মাঝখানে কিন্তু এটা পাচ্ছেন, নেক থেকে একটু নিচে, এই যে এটা হচ্ছে নেক, নেক থেকে একটু নিচে। ব্যাক পার্টটা প্লেন বাট ফ্রন্ট পার্টটা হ্যাভি ওয়ার্ক, চিকেন কারি ওয়ার্ক। ফ্রন্ট পার্টটা মিডলটা দেখুন সম্পূর্ণটাই চিকেন কারি ওয়ার্ক। আর এটা হচ্ছে দামানের পোর্শনটা, একদম নিচের পোর্শনটা, নিচের পোর্শনটাও কিন্তু চিকেন কারি ওয়ার্ক, ঠিক আছে ম্যাচিং চিকেন কারি ওয়ার্ক। আর সম্পূর্ণ বডিটাই ম্যাচিং পার্ল দিয়ে কাজ করা। আর আর কি আছে মিডলে সুন্দর করে একটা গোল্ডেন কালার এমব্রয়ডারি আছে। ব্যাক পার্টটা প্লেন, কামিজের পার্ট একটু কালারফুল কালারফুল কালারফুল, এটা একটু কালারফুল। এটার সাথে মানে এটার সাথে খুব গর্জিয়াস স্লিভস, বাট এগুলোর দোপাট্টা হচ্ছে সিম্পলি একটা সুতার কাজ করা অনলি, এই যে এইটাই পাবেন পিওরের উপর। এটা হচ্ছে দোপাট্টার ডিজাইন, এটা হচ্ছে স্লিভস, জাস্ট ফ্রন্ট পার্টের সাথে ম্যাচ করে এটা স্লিভসের ডিজাইন করা আছে, ফ্রন্ট পার্টটার সাথে ম্যাচ করে। এই যে ওয়াও কালারফুল মেরুন কালার, প্রাইস 3000 টাকা, 3000 টাকা পিওরের উপর। আর ফ্রন্ট পার্টে যে কাজগুলো দেখেছেন ঠিক স্লিভসে কিন্তু একইভাবে, এই যে একইভাবে পুরো স্লিভসটা এই ডিজাইনটা থাকছে, ঠিক আছে ফুল ডিজাইনটাই আপনারা স্লিভসে পাচ্ছেন। সো 3000 টাকা সরিয়ে ফেললাম, স্ক্রিনশট নেওয়ার জন্য কি একবার ধরবো? আচ্ছা একবার ধরছি, এভাবেই ধরছি। ওকে সো আজকের পর্বের একদম লাস্ট কালেকশন, আমি স্তূপ করে ফেলেছি কালেকশন দেখাতে দেখাতে ভিডিওর মাধ্যমে স্তূপ করে ফেলেছি। সো একদম লাস্ট কালেকশনটি দেখাবো, এটার কালার কফির মধ্যে, কফির মধ্যে এই পাশাপাশি তিনটি ভিডিওতে মোটামুটি 4 থেকে 5টি 6টি কালার দেখানো হয়ে গেছে ডিজাইন। আনাদার ডিজাইনও আপনাদের সামনে ধরলাম, দেখুন এটা কেমন লাগে, প্যাটার্ন ফ্যাব্রিক্স, জাস্ট কালার, এগুলো কালারগুলো কাছাকাছি একটু আগে যেটা দেখিয়েছিলাম, এই যে সি নেকটা অলরেডি স্টিচ করাই আছে, আপনাদের নেক আর মেক করতে হবে না, এই যে বা চাইলে ফেলেও দিতে পারেন। গোল্ডেন কালার কাজটা রেখে কেউ যদি ভাবেন যে কলার ইউজ করেন না, তাহলে সেটা টেলার্সকে বললে এরা এটাকে বাদ দিয়ে দেবে। তো এই হচ্ছে গিয়ে নেকের কাজটা, এবং এখানে খুব সুন্দর করে স্টোনের বাটন আছে। আর ভেতরে ভেতরে কী আছে, ভেতরে কপার কালার ওয়ার্ক আছে, পাল ওয়ার্ক আছে। সো এই যে এটা হচ্ছে ভেতরের কাজটা, এই যে দেখুন এই কাজটা ব্রোঞ্জের একটা কাজ পাচ্ছেন ভেতরে, সরি ব্রোঞ্জ না কপার কালার ম্যাচিং পার্ল দিয়ে সবগুলোই কাছাকাছি, তো এই জন্য বারবার এভাবে বলছি না। এই যে দেখুন ওয়াও, একদম উপরে পার্টটার সাথে নেকের সাথে ম্যাচ করে নিচের যে লেয়ারটা, নিচের লেয়ারেও কিন্তু সেম একটা মাল্টি কালার সুতোর একটা কাজ আছে। আর সর্বশেষ যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বশেষ যে বর্ডারটা সেটা হচ্ছে কপার কালার একটা বর্ডার, এই যে আমি এই বর্ডারটার কথা বলছি, খুব
সুন্দর করে এখানেও কিন্তু কাজে কাজের উপর এভাবে ম্যাচিং পার গায়ে লাগবে না। নিখুঁত কাজ, নিখুঁত পিওর বলতে নিখুঁত একটা এমব্রয়ডারি করা আছে। সো এই কামিজটা ফ্রন্ট পার্টটা অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড ব্যাক পার্টটা প্লেন। সো আমি ফ্রন্ট পার্টটা ধরছি, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা দোপাট্টাও ধরছি আপনাদের সামনে আসছি দোপাট্টা ধরেই, সঙ্গেই থাকুন একদম লাস্ট কালেকশন। আমাদের পরিচিত রং এর বাহিরে যদি ডিফারেন্ট কোন কালার চুজ করতে চান তাহলে মনে হয় এটা ঠিক আছে। ওকে, প্রাইস ইজ 3000 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন। ওকে ওকে, আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি কারণ আমি পাশে আমি আপনারা হয়তো দেখছেন কালেকশনগুলো অল্প একটা ভিডিওর মধ্যে অল্প কিছু কালেকশন, বাট আমি ক্রমান্বয়ে একাধারে 2 ঘন্টা কালেকশনগুলো দেখাচ্ছি অল্প অল্প করে অল্প অল্প সময়ে মানে ভিডিওর মাধ্যমে। ওই জন্য একটু টায়ার্ড হয়ে পড়েছি, ফ্রাঙ্কলি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমার এই ডিজাইন বা আমাদের এই কালেকশনগুলো ভালো লেগে থাকে তাহলে পেজ ইনবক্স করে ফেলবেন আপনার অ্যাড্রেস দিয়ে, আর সরাসরি সপ্তাহে চলে আসতে পারেন সরাসরি।